হ্যালো ভিউয়ার্স ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে কিছু দর্শক বন্ধু আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষার জন্য কোন রাইটারের বই ব্যবহার করলে ভালো হবে সো শুরু করার আগে আরও একটা কথা বলি আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুক বা আমাদের চ্যানেলে যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ মাধ্যমিক ইংরেজি বিষয়ের প্রিপারেশনের জন্য একটা পার্টিকুলার রাইটারের বা একটা ভালো বইয়ের নাম বলা খুব কঠিন বিষয় কারণ মার্কেটে অনেকগুলো বই রয়েছে এবং সেগুলোতে বিভিন্ন রকমভাবে তুলে ধরা হয়েছে সো একজন রাইটার সব বিষয়ে এক্সপার্ট হতে পারে না কেউ গ্রামারে ভালো হলে রাইটিংয়ে দুর্বল হয় আবার কেউ পোয়েমে ভালো হলে প্রসে দুর্বল হয় কেউ ড্রামাতে ভালো হলে কেউ আরও অন্যান্য বিষয়ে দুর্বল হয় সো একটা বই থেকে যদি পড়াশোনা করো তাহলে গেলে কিন্তু বেশি নাম্বারটা কিন্তু আসবে না পাস করবে বা মোটামুটি একটা নাম্বার পাবে কিন্তু যতটা আশা করবে ততটা নাম্বার কিন্তু পাওয়া যাবে না তার জন্য বিভিন্ন ধরনের বই স্টাডি করতে হয় তো এতগুলো বইয়ের মধ্যে থেকেও আমরা দুটো বইকে দ্যাট মিনস আমাদের দ্য বেস্ট অফ টু বই দুটো বই আমরা পেয়েছি প্রথম দুটো বই আমরা আমাদের লিস্টে উঠে এসেছে সো সেই দুটো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সে দুটোর মধ্যে একটু কম্পেয়ার করব তাহলে তো আমরা সেটা বুঝতে পারবে কোনটা বেটার এবং কোনটা একটু কম মানে ভালো রয়েছে ইত্যাদির উপরে তো আমাদের আরও একটা বিষয়ের উপরে নজর দিতে হবে সেটা হচ্ছে যে যেই স্টুডেন্টটা বইটা পড়বে তার ক্যাপাবিলিটিটা ক্ষমতাটা কতটা রয়েছে সেটা একটু জানতে হবে সো শুধু বইটা কিনে দিলেই তো সেটা নাম্বারটা চলে আসবে তা না কারণ বইটা তাকে পড়তে হবে সেখান থেকে কিছু রপ্ত করতে হবে এবং সেগুলো পরীক্ষা হলে গিয়ে লিখতে হবে তো এই হলো একটা প্রসেস সো শুধু বই কিনলে গেলেই যে নাম্বার পাওয়া যাবে সেটা না বা পড়লে গেলেই যে নাম্বার পাওয়া যাবে সেটা না আমি একটা যেমন উদাহরণ দিচ্ছি যে একটা নর্মাল স্টুডেন্টকে যদি হার্ড ওয়ার্ড দ্যাট মিনস কঠিন কঠিন ওয়ার্ড বা বড় বড়ো যুক্ত একটা রাইটারের নোটবই ওকে বলে দিলাম যে এটা পড়লে গেলে বেশি নম্বর পাওয়া যায় দেখা গেলো সে কীভাবে ফলাফলটা পড়ার পরে সে বেশি নম্বরে তো দূরের কথা সে পাস করতেই পারছে না এরকম পর্যায়ে চলে আসতে পারে এর কারণ হচ্ছে সে তো নর্মাল স্টুডেন্ট কারণ এত কঠিন বিষয় সে নিতে পারবে না এবং সে তাড়াতাড়ি মনেও রাখতে পারবে না তো এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে যে আমার ক্যাপাবিলিটি ক্ষমতাটা কতটা রয়েছে আমি কোন ধরনের বই থেকে পড়লে গেলে বেশি মনে থাকে সেই রকম বই কিন্তু নিতে হবে শুধু নাম শুনে নিয়ে নিলাম এবং পড়তে পারছি না তাহলে কিন্তু বেকার হয়ে যাবে তো আমাদের বইগুলোর মধ্যে দুটো বই এর মধ্যে প্রথম বইটা হচ্ছে যে এই বইটা তো এটা হচ্ছে সাঁতরা পাবলিশার্সের একটা বই ইংলিশ নোট বই ইংলিশ গাইড এটার নাম ক্লাস বারো এই এই হচ্ছে একটা বই আরও একটা হচ্ছে যে তোমরা নাম শুনে থাকবে সেটা হচ্ছে ছায়া প্রকাশনী এবং মার্কেটে খুব অ্যাভেলেবেল এবং সেটার পপুলারিটিও রয়েছে এই ইংলিশ টিউটর ইংলিশ টিউটর এই বইটা এই দুটো বই এখন আমার কাছে বেটার মনে হচ্ছে এইবার আমরা এই দুটো বইকে আমরা এখন কিছু পার্থক্য করে দেখব যে কোনটার মধ্যে কী কীরকম রয়েছে তো অ্যাট ফার্স্ট আমরা যেটা দেখব যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের ওপরে আমরা বেশ করেই কিন্তু বইগুলোকে বিশ্লেষণ করব ফার্স্ট সো এই বইটা দ্যাট মিনস সাতার পাবলিশার্সের বইটাতে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে সেটা একটু হার্ড কীরকম কঠিন মানে বিষয়গুলো ঠিকই আছে কিন্তু একটু বিষয়টা কঠিন করে বলা হয়েছে এবং নতুন নতুন ওয়ার্ড এবং যে ওয়ার্ডগুলো সব বইয়ে পাওয়া যায় না ডিফারেন্ট টাইপ দ্যাট মিনস তুমি যদি এই বই থেকে কিছু নোট লিখো তাহলে টিচার অবশ্যই থমকে দাঁড়াবে এর কারণ হচ্ছে যে স্যার চাইবে সবসময় যে একটা ইউনিক লিখা চাই আমি যখন আমরা খাতা দেখব তখন চাইবো সব সময় যাতে আমার খাতাটা প্রত্যেক স্টুডেন্টের লিখাগুলো আলাদা আলাদা হয় নয়তো একই রকম লিখা হলে সে নাম্বারটা গড় পরে চলে আসে গড়ে নাম্বারটা চলে আসে অ্যাভারেজে চলে আসে এর জন্য এই বইটা হচ্ছে একটু আলাদা ধরনের এর ভাষাটা লেখার ভাষা আলাদা সেন্টেন্স মেকিং প্রসেসটা একটু ডিফারেন্ট টাইপ আর ছায়াপ্রকা শ্রেণীটার হচ্ছে যে এর ভাষা একবারে সহজ সরল সো নর্মাল স্টুডেন্টসরা এই বইটা চোখ বন্ধ করে কিনতে পারে এই বইটা কিনলে তাদের লস হবে না প্রফিটই হবে আর এই বইটা একমাত্র তারাই কিনবে যারা নিজে থেকে দুই বা আড়াই পিস্টায় যে কোনো টপিকের ওপরে ইংরেজিতে লিখতে পারো দ্যাট মিনস ফ্রি রাইটিং অভ্যাস রয়েছে যাদের যে কোনো বিষয়ে তারা ইংরেজি লিখতে পারে তাদের জন্য এই বইটা হবে বেস্ট তাহলে এটা হচ্ছে নর্মাল এবং মিডিয়াম স্টুডেন্টদের জন্য আর এটা হচ্ছে একটু হাই লেভেল স্টুডেন্টদের জন্য দ্বিতীয়ত হচ্ছে যে এই বইটাতেও উচ্চারণ দেওয়া রয়েছে আবার এই বইটাতেও উচ্চারণ দেওয়া রয়েছে সো আমাদের যে টেক্সট বিষয়গুলো রয়েছে পোয়েম প্রোস তারপরে যে ড্রামা সেগুলো সেই টেক্সটের যে বিষয়বস্তুটা রয়েছে সেই উচ্চারণ শব্দের যে উচ্চারণগুলো সেগুলো পুরোপুরি দেওয়া রয়েছে একবারে একবারে মানে লাইন বাই লাইন দেওয়া রয়েছে সো দুটো বইই কিন্তু এটা দেওয়া রয়েছে তাহলে এই দিক থেকে কিন্তু দুটো বই সেম মানে একই পজিশন অধিকার করল এরপরে আসছি আমরা তিন নম্বরে শর্ট কোশ্চেন সো শর্ট কোশ্চেনের দিক থেকে যদি দেখতে হয় তাহলে এই বইয়ের তুলনায় এই বইটা তো সব থেকে বেশি পরিমাণে দেওয়া রয়েছে এবং আরো একটা মজার বিষয় যে টেস্ট পেপার এবং আমাদের যে এক্সাম হলে যে কোয়েশ্চেন দেওয়া হয় সেগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু এই বই থেকেই হুবহু কমন আসে তাহলে এই বই শর্ট পোস্টের দিক থেকে এই বইয়ের তুলনায় অনেক বেশি পপুলার এবং বেশি ভালো ওকে এরপরে আসছি আমরা নাম্বার ফোর টেক্সচুয়াল গ্রামার সো টেক্সচুয়াল গ্রামারের মধ্যে দুটো বইয়ের মধ্যে কিন্তু কোনো পার্থক্য আমি খুঁজে পাইনি এই বইয়ে যতটা টেক্সচুয়াল গ্রামার পেয়েছি প্রায় এই বইয়েও ততটাই টেক্সচুয়াল গ্রামারগুলো পেয়েছি তাহলে এই দুই বইটাই কিন্তু একই পজিশন অধিকার করে থাকলো এরপরে আসছি আমরা নাম্বার ফাইভ আমাদের যে টেক্সচুয়াল গ্রামারগুলো দেওয়া রয়েছে সো সেই গ্রামারের যে লেসেনগুলো রয়েছে দ্যাট মিনস আমাদের ন্যারেশন ভয়েস ডিগ্রি ট্রান্সফরমেশন স্প্লেটিং একসেট্রা সো সেগুলো যদি আমরা এই বই থেকে কিছু শিখতে চাই তাহলে কোন বইটাতে ভালো দেওয়া রয়েছে এই বইটাতে যতটা দেওয়া রয়েছে এই বইটাতেও ততটা দেওয়া রয়েছে মানে সেই রকম ভাবেই ব্যাখ্যা করা হয়েছে কিন্তু একটাই পার্থক্য রয়েছে দুটোর মধ্যে সেটা হচ্ছে যে এই ছায়া প্রকাশনীর বইটাতে বেশি পরিমাণে এক্সাম্পেল দেওয়া রয়েছে আর এই বইটাতে কম পরিমাণে তাহলে এই বইটা কিন্তু আবার এই দিক থেকে বেটার যেহেতু বেশি এক্সাম্পেল তাই বেশি প্র্যাকটিস করতে পারা যাবে এটাতে কম এক্সাম্পল কম প্র্যাকটিস করতে পারা যাবে কিন্তু ব্যাখ্যা কিন্তু করা হয়েছে একই রকমভাবে দুটোতেই এরপরে আমরা আসছি নাম্বার ছয় নম্বর বৈশিষ্ট্য সো ছয় নম্বর বৈশিষ্ট্যটা হবে আমাদের শেষ বৈশিষ্ট্য রাইটিং স্কেল তো রাইটিং স্কেলের মধ্যে সেই রকম কোনো পার্থক্য নেই এই বই যা দেওয়া রয়েছে প্রায় এই বই দেওয়া রয়েছে মানে দুটোই একই রকম পরিমাণে দেওয়া রয়েছে সো রাইটিংয়ের মধ্যে এদের কোনো পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে বইগুলোর মধ্যে একটাই বিষয় স্পষ্ট বোঝা গেল সেটা হচ্ছে যে ভাষা আর এক্সাম্পল এবং কমন আসার পরিমাণ এই তিনটা পার্থক্য ডিফারেন্ট একটার ভাষা কঠিন একটার ভাষা সহজ সো কঠিন ভাষা ইউজ করলে যে শুধু বেশি নাম্বার পাওয়া যায় সেটাও না অনেক সময় নর্মাল ভাষা ইউজ করে কিন্তু বেশি নাম্বার পেয়ে যাওয়া যায় তাহলে ছায়া প্রকাশনী বইটা শর্ট প্রশ্নের দিক থেকে একবারে ভালো পজিশন অধিকার করলো আর এক্সাম্পলের দিক থেকে এই দুটো দিক থেকে বেশি বেনিফিট তো আগেই আমি বলেছি যে একটা বই ইউজ করে কিন্তু ভালো নাম্বার পাওয়া যাবে না ডিফারেন্ট টাইপ বই ব্যবহার করতে হবে একের অধিক বই ব্যবহার করতে হবে কারণ একজন রাইটার সব কিছু কিন্তু ভালো লিখতে পারে না কেউ এই বিষয়ে কম তো কেউ ও বিষয়ে বেশি একটা ভালো হলে একটা খারাপ যেমন আমি একটা লজিক দেখাচ্ছি সামান্য লজিক আমি ডান হাতে যতটা ভালো কাজ করতে পারবো বাম হাতে পারবো না সিম্পল ম্যাটার এবার বাম হাতে যেই জিনিসগুলো ভালো করতে পারবো ডানাতে পারবো না তাহলে আমাদের একের বেশি ইউজ করতে হবে তো আশা করি বুঝতে পেরেছ কোন বইটা কোন স্টুডেন্টদের জন্য কিনতে হবে তো এই ছিল আমাদের বিষয়বস্তু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সিম্পলি নিজে থেকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো আর এখানে শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে হ্যাভেন নাইস ডে